আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো হচ্ছে সেলফিন একটি অ্যাপস নিয়ে। ইতিমধ্যে অনেকেই ব্যবহার করছেন, এটি খুবই জনপ্রিয় হয়ে উঠছে বর্তমান সময়ে, আর এটি বর্তমান সময়ে আসলে খুবই প্রয়োজন ছিল। যারা এখনো বিষয়টি জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি। তো আজকে বেসিক্যালি কথা বলবো যে অনলাইন ভার্চুয়াল কার্ড, যেটি আসলে অনেক দিন ধরে আমাদের একটি প্রয়োজন ছিল। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে খুব সহজেই আপনি একটি অনলাইন ভার্চুয়াল কার্ড ইউজ করতে পারছেন, যা দিয়ে আপনি অনলাইন যে কোনো শপ থেকে পারচেস করতে পারতেছেন। আর অনেক ফ্যাসিলিটিস তো আছেই, কারণ আপনারা জেনে থাকবেন যে অনেক ক্ষেত্রে ডেবিট কার্ড নেওয়ার ক্ষেত্রে অনেক রকম সমস্যা দেখা দেয়। ব্যাংকে দেখা গেছে অনেক সময় অনেকে ডকুমেন্টস না থাকার কারণে নিতে পারছেন না, তারপরে অনেক চার্জ এক্সট্রা, এই সেই কারণে অনেকেই আসলে ওই ঝামেলাতে যেতে যাচ্ছেন না। তাদের জন্য এই অ্যাপসটি আশা করি খুবই কাজে লাগবে। তার অন্যতম কারণ হচ্ছে যে আপনার তেমন কোনো ডকুমেন্টস দরকার নেই, আপনি জাস্ট একটা এনআইডি কার্ড হলেই আপনি সেলফিন অ্যাকাউন্ট করে নিতে পারবেন, এবং পরে এমক্যাশ অ্যাকাউন্টটি খুলে নিলেই আপনি ওখান থেকে কিন্তু ইজিলি টাকা লুট করতে পারবেন। বাংলাদেশে যে কোনো অনলাইন শপ থেকে আপনি পারচেস করতে পারবেন। সো এটি আপনাকে খুবই সহজ করে দিয়েছে, এবং আপনি যে কোনো প্রান্ত থেকে সবচেয়ে সহজ মাধ্যমে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে সেই অ্যাপসের সাথে পরিচয় করে দিচ্ছি, চলুন। তো প্রথমে আমরা প্লে স্টোরে যাব। ওকে, তো প্লে স্টোর থেকে আমাদের সেলফিন অ্যাপসটি আমরা নামিয়ে নিব। তো ইতিমধ্যে আমার আসলে নামানো আছে, আপনার যখন জাস্ট আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর যেটি একদম সিম্পল সেটি হচ্ছে যে আপনার জাস্ট এনআইডি কার্ডটি যখন আপনি এখানে সাবমিট করে দেবেন, আপনি খুব সহজেই আসলে এটি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। এটার জন্য অন্য কোনো ঝামেলা নাই, জাস্ট এনআইডি কার্ডের ফটোকপিটা লাগবে, সামনের পার্ট আর পিছনের পার্ট দুইটা পার্টই লাগবে। সো দুইটা আপলোড দিয়ে আপনি অ্যাজ ইউজুয়াল যেভাবে আপনি অ্যাকাউন্টগুলো সাইন আপ করেন সেভাবেই করবেন, অন্য কোনো এখানে ঝামেলা নাই। তো আমরা সরাসরি অ্যাপসে চলে যাচ্ছি। তো এখানে যেটা হচ্ছে, যেমন আপনার পাসওয়ার্ড আছে, তো আপনি যেভাবে 6টা পিন দিয়ে আপনি পাসওয়ার্ড সেট করে নেবেন। সো আমি আমার পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করছি। ওকে, তো এখানে চলে আসার পর দেখছেন এটা হচ্ছে ওদের হোম পেজ। তো এখানে একটু যদি খেয়াল করেন যে উপরের দিকে হচ্ছে ব্যালেন্স, সো এখানে আপনি ক্লিক করে আপনি ব্যালেন্সটা দেখতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে কী কী আসলে ফিচার্সগুলো আছে, যেমন হচ্ছে অ্যাড মানি অপশন আছে, ফান্ড ট্রান্সফার, মোবাইল টপ আপ, মার্চেন্ট পেমেন্ট, ক্যাশ উইথড্রো, বিল পেমেন্ট, রিকোয়েস্ট পেমেন্ট, রেমিটেন্স, রিসিভ রেমিটেন্স, তারপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কার্ড, পে ফি, কমপ্লায়েন্স। তো এর মধ্যে আসলে এটা হচ্ছে, আমি প্রথম থেকেই যদি দেখাই যে আপনি যে অ্যাড মানি সেটা আপনি কীভাবে অ্যাড করতে পারেন, সেটার মধ্যে চারটি মাধ্যমে আপনি আসলে অ্যাড করতে পারবেন। যেমন IBBL ডেবিট কার্ড, আপনার যদি স্লাইম ব্যাঙ্কে ডেবিট কার্ড থাকে সেটি দিয়েও আপনি এখানে টাকা লোড করতে পারবেন। তারপর খিদমা, তারপর আপনার ডিরেক্ট আপনার যদি অ্যাকাউন্ট থাকে স্লাইম ব্যাঙ্কে সেখান থেকেও আপনি করতে পারবেন। আর হচ্ছে যে সবচেয়ে সহজ যে মাধ্যমটি, যেটা হচ্ছে যে আপনার যদি এমক্যাশ থাকে সেটির মাধ্যমেও আসলে আপনি এখানে টাকা লোডটা করতে পারেন। ওকে, তো ব্যাকে যাচ্ছে। তারপর হচ্ছে ফান্ড ট্রান্সফার, আপনি খুব সহজেই আপনি যেমন ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারেন, আর যদি অন্য মোবাইল যদি সেলফিন থাকে আপনি এখান থেকে সেলফিনে ক্লিক করেও কিন্তু ট্রান্সফার করে দিতে পারেন। তারপর আদার ব্যাঙ্ক অপশনগুলো আছে, আপনি সেগুলোও ইউজ করতে পারেন। তারপর হচ্ছে মোবাইল রিচার্জের যে ব্যাপারগুলো, আপনি খুব সহজেই আপনার এখান থেকে বসেই আপনি আপনার মোবাইলে টাকা লোড করতে পারেন। তারপর মার্চেন্ট পেমেন্ট আছে, সেটাও আপনি করতে পারবেন এখান থেকে। ক্যাশ উইথড্রো, যেটা হচ্ছে আপনি যে কোনো এটিএম থেকে আপনি উইথড্রো করতে পারবেন এই সেলফিনের মাধ্যমে। সো এখানে আপনি অ্যামাউন্ট দিয়ে আপনি কিন্তু উইথড্রো করতে পারবেন। তো এখানে একটি বিষয় হচ্ছে যে বিল পেমেন্ট, তো এই বিল পেমেন্টটা হচ্ছে যে আপনাদের যাদের খিদমা ক্রেডিট কার্ড আছে, সো ওইটা হচ্ছে যে আপনার ব্যাঙ্কে না যেয়ে আপনি জাস্ট এখানে কার্ড নাম্বার দিয়ে কিন্তু আপনি অ্যামাউন্ট দিয়ে আপনি কিন্তু এই ব্যালেন্স দিয়েই পেমেন্ট করে দিতে পারেন, যদি আপনার এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স থাকে। আর রিকোয়েস্ট মানিটা হচ্ছে যে আপনি যদি কারো থেকে আপনি রিকোয়েস্ট নিতে পারেন যে আপনি কারো থেকে টাকা পাবেন, বা কোনো ক্লায়েন্টের কাজ করে দিয়েছেন সেক্ষেত্রে আপনি তাকে রিকোয়েস্ট পাঠাতে পারেন এখান থেকে। তো তার ওই যে সেলফিন অ্যাকাউন্টে চলে যাবে রিকোয়েস্টটা, তো সে সেখান থেকে পেমেন্ট করে দিলেই আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তারপরে রিসিভ রেমিটেন্স, সেটা তো আছেই, আপনি স্যান্ডার্ড নেম, স্যান্ডার্ড কান্ট্রি এগুলো ফিল আপ করে আপনি কিন্তু খুব সহজেই রিসিভ রেমিটেন্সটা করতে পারছেন। আর এখানে এটা হচ্ছে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি এখানে যখন অ্যাড করে নেবেন, এই যে দেখেন নিচে অ্যাড IBBL অ্যাকাউন্ট, আপনি নিচে এই IBBL অ্যাকাউন্টে ক্লিক করেই কিন্তু আপনি আপনার নাম, ডেট অফ বার্থ, তার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সাবমিট করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে। এটা খুবই সহজ অ্যাড হয়ে যাবে, সাথে সাথেই অ্যাড হয়ে যাবে। তবে এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা আপনি এখান থেকে অ্যাক্টিভ করতে হলে আপনাকে অবশ্যই হেল্পলাইনে ফোন দিতে হবে। ইসলামী ব্যাঙ্ক হেল্পলাইন নাম্বারটা আচ্ছা আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি, ইসলামী
হেল্পলাইন। তো 16259 এই নাম্বারে কল করে আপনি আপনার বলতে হবে যে আপনার সেলফিন অ্যাকাউন্ট আপনি অ্যাক্টিভ করতে চাচ্ছেন। ওটার জন্য হয়তো আপনাকে বেসিক্যালি হচ্ছে আপনার নাম, যে আপনার জন্ম তারিখ, আপনার বাবা মার নাম, কিছু বেসিক ডিটেলসগুলোও জানতে চাবে। সো আপনি ওগুলো বলে দিলেই আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিবে। সো অবশ্যই আপনি যে নাম্বার থেকে আপনার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করো ওইটা থেকে ফোন দিলেই ভালো। অন্য নাম্বার থেকে ফোন দিতে গেলে মানে আসলে ওরা অনেক ক্ষেত্রে অনেকেই বলে যে হয় না, তারপরে হয়। অন্য নাম্বার দিয়ে গেলে তারপর ওরা অনেক সময় ঝামেলা করতে চায়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমান সময়ে ওই যে ইভেলি, তারপর হচ্ছে অন্যান্য কারণে বর্তমানে প্রায় অস্বাভাবিক রিকোয়েস্ট ওদের ফোনের প্রেশার থাকে। নর্মালি ওদের 4-5 হাজার কলের রিকোয়েস্ট থাকে, বর্তমান সময়ে সেটি সেলফিনের কারণে হোক, তারপরে হচ্ছে আপনার ওদের ইভেলের কিছু অফারের কারণে হোক, প্রায় 45,000 ফোনের উপরে তাদের রিকোয়েস্ট যায়। সেক্ষেত্রে আসলে খুবই হিমশিম খেতে হয়। আপনাকে যদি ফোনে পেতে হয় সেক্ষেত্রে আপনাকে আনুমানিক 200-300 টাকা নিয়ে আসলে ফোন করতে হবে, বিকজ আপনি খুব সহজে পাবেন না। তারপরও মিনিমাম 100 টাকার মতো আপনাকে রেখে দেন ফোন করতে হবে, বিকজ অনেক সময় লাগে। আর এখানে সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ অপশন সেটা হচ্ছে যে কার্ড, আমি যেটি আগেই বলেছিলাম যে ভার্চুয়াল কার্ড। ওকে, আচ্ছা, আগে একটি মিসিং করে গিয়েছি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এখানে কিন্তু আপনি যে ব্যালেন্সে ক্লিক করলেই কিন্তু আপনার ডিসক্লেমে যে ব্যালেন্সটা আছে, আপনি ব্যালেন্সে ক্লিক করলেই কিন্তু আপনার ব্যালেন্স দেখতে পারবেন। ওকে, আর কার্ডের বিষয় যেটি সেটি হচ্ছে যে এই যে কার্ড ডিটেলসে ক্লিক করলেই কিন্তু আপনি সেলফিনের এই যেটা কিন্তু ভিসা কার্ড, আপনি সমস্ত ফেসিলিটিস ভিসা কার্ডের যেগুলো সব পাবেন। এখানে আপনার একটা ভার্চুয়াল কার্ড, এই কার্ড দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো অনলাইন পেমেন্টে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি টিকিট কাটতে চান, তারপর হচ্ছে অনলাইন মার্কেটিং, সব যে কোনো কিছু আপনি এই কার্ডটি আপনি অ্যাক্সেস করতে পারবেন। তবে ইন্টারন্যাশনাল কোনো পারচেস করতে পারবেন না, শুধু বাংলাদেশের ভিতরে যে কোনো অনলাইন মার্কেটিং থেকে আপনি এখানে পারচেস করতে পারবেন। তো এটি আসলে অনেকেরই প্রয়োজন ছিল, বিকজ আসলে কার্ড পাওয়াটা খুবই ঝামেলার বিষয়। সো আপনি ইজিলি কিন্তু আপনি একটা ভার্চুয়াল কার্ড পেয়ে যাচ্ছেন। আর কার্ড ডিটেলসে আপনি জাস্ট যখন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে, আপনি যে কার্ড ডিটেলসে ক্লিক করলে আপনি কিন্তু সব পেয়ে যাবেন একদম ডিটেলস। আরেকটা হচ্ছে যে আপনার ইসলামী ব্যাংকের যে কার্ড আছে, যদি ডেবিট কার্ড থাকে, সেটিও আপনি এখানে এই যে অ্যাড কার্ডে ক্লিক করে দেন, আপনি কিন্তু এই যে ইসলামী ব্যাংক ডেবিট কার্ড এবং খিদমা কার্ড, যে ক্রেডিট কার্ড যেটাই করতে চান এখানে কিন্তু আপনি অ্যাড করে নিতে পারবেন। সেটাও কিন্তু আপনি এখান থেকে খুব সহজে ইউজ করতে পারবেন। আর পে ফিতে যেটা আছে যে আপনার ইউনিভার্সিটি বা বিভিন্ন স্কুল কলেজের পেগুলো এখান থেকে করতে পারবেন। সো এটাও একটা গুরুত্বপূর্ণ অপশন। আর যেটা হচ্ছে সর্বশেষ যে কমপ্লেন্স, আপনার যদি কোনো কিছু প্রবলেম মনে হয় সেক্ষেত্রে আপনি কমপ্লেন্স জানাতে পারেন। তবে এখন পর্যন্ত আসলে নতুন হলেও আমি এখন পর্যন্ত আসলে সেই রকম কোনো সমস্যা এখনও পাইনি। তবে অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে ওটিপি নিয়ে একটা সমস্যা হয় অনলাইন পেমেন্টে, ওটিপি অনেকে লগ আউট করে ওটিপি পাচ্ছে না, ওই একটা প্রবলেম আছে। সো আপনি সহজে এটা লগ আউট করার দরকার নাই, লগ আউট করলে অনেকেই সমস্যা পাচ্ছে যে ওটিপি পরে আসছে না, এটা নিয়ে এক ধরনের ঝামেলা হচ্ছে। তো আপাতত এটাকে সাইন আউট করার দরকার নেই, জাস্ট লগ ইন করে রাখবেন, হয়তো ওরা এটা খুব সহজেই সমাধানটা করবে আশা করছি। এছাড়াও আপনি নিচে যদি দেখেন স্টেটমেন্ট, অফার, লোকেশন, আরও কিছু কিছু ফিচার্স অ্যাড হচ্ছে বর্তমানে। আমি মনে করি যে বিশেষ করে যে ভার্চুয়াল কার্ডটি আসলে আমাদের খুবই প্রয়োজন ছিল, আর সেটি ইসলামী ব্যাংকের সেলফিন নিয়ে এসেছে। সো এটি আসলে মানে আমার মনে হচ্ছে যে আমরা যে ডে বাই ডে টেকনোলজির দিকে আগাচ্ছি তারই একটি ধাপ এটি। ভবিষ্যতে হয়তো আরও আমরা ভালো ভালো ফিচার্সগুলো পাবো, এই আশা রাখছি। হয়তো এমনও আমরা ভার্চুয়াল কার্ড পাবো যেটা ইন্টারন্যাশনালি আমরা আসলে ইউজ করতে পারি। তো সেই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আরও যদি কারো কোনো বিষয়ে কনফিউশন থাকে বা কিছু জানার থাকে আপনি কমেন্টে জানাবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকুন। Thank you.